ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবারও কিছু নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলি, তো তোমরা যারা নতুন আসো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো একটা সাবস্ক্রাইব মানে কিন্তু মোটিভেশান পাওয়া যায় আরও এমনি ভিডিও বা আপডেটস দেওয়ার জন্যে। তো ধরো অ্যান্টোনিও লোপেজ হাওয়াস ইন্ডিয়ার কোচ হতো, তো কেমন লাগতো? তো এখানে অনেক কথা বলবে, হ্যাঁ ভালো লাগতো, তার থেকে কত একটু বেটার ফুটবল আমরা আশা করব। বাট এখানে কিন্তু তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, তো তিনি কিন্তু কোচ হওয়ার জন্যে তার নাম কিন্তু এআইএফএফের কাছে জমা দিয়েছেন। তো আমরা যদি একটু হাওয়াসের প্রোফাইলটা দেখি, তো এখানে সবাই জানে বা মোট মহার সমর্থকরা জানে, হাওয়াস কিন্তু লাস্ট ইয়ার কোচিং করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টে, যেখানে কিন্তু তারা লিগ সেল চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে তার হাত ধরে কিন্তু এটিকে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে। তো অন্যদিকে আরও কিন্তু তিনখানা নাম শোনা যাচ্ছে, এটা কিন্তু হাই প্রোফাইল কোচের নাম। তো প্রথম জন হলো কিন্তু ফিলিপি ট্রাউজি, তো তিনি কিন্তু জাপানের হয়ে কোচিং করিয়েছিলেন 2002 সালে বিশ্বকাপে, আর এমনিতেও কিন্তু এএফসি এশিয়ান কাপও জিতিয়েছেন জাপানকে। অন্যদিকে কিন্তু মিগুয়েল হেরেরা, তো যিনি কিন্তু মেক্সিকোর কোচ ছিলেন 2014 বিশ্বকাপে, আর অন্যদিকে উইনফিল্ড শ্যাফেল্ড, তো তিনি কিন্তু ক্যামেরনের কোচ ছিল, আর ক্যামেরন কিন্তু তারই হাত ধরে আফ্রিকান কাপ অফ নেশন জিতেছিল। আর তাছাড়া কিন্তু 291টা অলরেডি নাম জমা পড়েছে, তো তার মধ্যে কিন্তু তিনখানা বেস্ট নাম। আর অপরদিকে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, তো তিনিও তার নামটা জমা দিয়েছে। তো এখন এখানে দেখার বিষয় হলো যে এতটা নাম যে জমা পড়েছে, তো ইএফএফ কি কাকে কোচ হওয়ার দায়িত্ব দেবে? কারণ খুব শীঘ্রই ডিসিশন নিতে হবে, কারণ সামনে কিন্তু কিংস কাপের মতো টুর্নামেন্টও রয়েছে অনেক কটা, তো সেটা কিন্তু টিম ইন্ডিয়াকে খেলতেই হবে। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো, সেটা কিন্তু একজন 24 বছর বয়সে ইন্ডিয়ান লেফট ব্যাক, যার নাম কিন্তু সাহিল পারওয়ার। তো তিনি কিন্তু খেলতেন ওডিশা এফসিতে, তো ওডিশা এফসির সাথে কিন্তু তার ডিল অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, তো সুতরাং কিন্তু তাকে মুম্বাই সিটি এফসি 1+1 ডিলে কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে। আর অন্যদিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু জেমি ম্যাকলেনের নাম কিন্তু ঘোষণা করা হবে। তো আমরা দেখেছি আপুইয়ার পরে টম অ্যালড্রেট, তারপরে কিন্তু আলবার্ট রডরিগেজ, তিনখানা কিন্তু দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি করা হয়েছে। তো আর একটা কিন্তু সবথেকে বড় নাম, যেটা কিন্তু সমর্থকরা অনেকদিন ধরে ওয়েট করে আছে যে এই নামটা কবে অ্যানাউন্স করবে, তো তেমন কিছু আপডেট পেলে আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এবার একটু চলে আসি মুম্বাই সিটির আপডেট নিয়ে। তো আমায় রানওয়া, তো এই প্লেয়ারটার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, এই প্লেয়ারটাকে কিন্তু লোন ডিলে ওডিশার সিটিতে পাঠানো হয়েছিল, তো তার কিন্তু অলরেডি লোন ডিল শেষ হয়ে গেছে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু ওডিশা এফসির সাথে কথাবার্তা চালিয়ে আপাতত কিন্তু লোন ডিলটা আরও 1 বছরের জন্য কন্টিনিউশন করছে। এবার যে আপডেটটা দেবো, সেটা কিন্তু একজন 31 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, তো যার নাম কিন্তু লাল বামা রালতে, তো তিনি কিন্তু খেলতো ওডিশা এফসি। তো ওডিশা এফসিতে খেলার পরে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন ব্যাঙ্গালোর এফসি, তো ব্যাঙ্গালোর থেকে ছাড়ার পরে তো তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে জয়েন করে, তো তারপরে কিন্তু আবারও ওডিশা এফসিতে জয়েন করে। তো তিনি কিন্তু তার পুরাতন ক্লাব ব্যাঙ্গালোর এফসিতে আবার কিন্তু ফিরে যেতে চলেছে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।